1948 সাল, ক্যালিফোর্নিয়ার ডেথ ভ্যালির কোনো এক দুর্গম পথে একদল অভিযাত্রী সমেত ছুটে চলেছে একটি গাড়ি। সেই দুর্গম পথেই প্রায় 3 ঘন্টা যাওয়ার পরে তাদের চোখে পড়ল জলশূন্য একটি হ্রদ। দাঁড়িয়ে পড়লেন তারা। গাড়ি থেকে নেমে তারা দেখলেন জলহীন সেই হ্রদের বুকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অনেকগুলি পাথর। জনমানবহীন সেই জায়গায় আরও একটি দৃশ্য দেখে এবারে তাদের হতবাক হওয়ার পালা। প্রত্যেকটি পাথর বিস্ময়করভাবে পরিবর্তন করেছে তাদের স্থান। হ্রদের বুকে রয়ে গেছে তার চিহ্ন। এমনও হয় একসঙ্গে শয়ে শয়ে পাথর এভাবে তাদের স্থান পরিবর্তন করতে পারে, আর প্রমাণ হিসেবে শুষ্ক হ্রদের বুকে ফুটিয়ে তুলতে পারে চাকার দাগের মতো যাওয়া আসার দাগ? হ্যাঁ, এমনটাও হয়। প্রকৃতির কোনো অদ্ভুত খেলা নাকি অলৌকিক কোনো কারণ? সেই আলোচনাই রইল থ্রিলিং ফ্যাক্টসের আজকের উপস্থাপনে। সাড়ে 4 কিলোমিটার দৈর্ঘ্য এবং 2 কিলোমিটার প্রস্থ বিশিষ্ট হ্রদের বুকে শয়ে শয়ে পাথরের সৃষ্টি করা ট্র্যাকগুলি থেকেই হ্রদটির নাম হয় রেস ট্র্যাক প্লায়া। এরপর এই অদ্ভুত হ্রদের কথা বৈজ্ঞানিক মহলের কানে আসলে তারা নেমে পড়েন এর রহস্য উদ্ঘাটনে। রেস ট্র্যাক প্লায়াতে বেশ কিছু মাস কাটানোর পরে 1955 সালে ভূবিজ্ঞানী এম স্ট্যানলি বলেন, বছরের কোনো কোনো সময় ডেথ ভ্যালির পাহাড়গুলি থেকে বৃষ্টির জল গড়িয়ে নেমে আসে এই হ্রদে। জলের উচ্চতা দাঁড়ায় 7 থেকে 8 সেন্টিমিটার। এরপর রাতের দিকে সেখানকার তাপমাত্রা হিমাংকের নিচে নামলে সেই জল বরফে রূপ নিয়ে প্রসারিত হয়। বরফ এবং বাতাসের ঠেলায় স্থান পরিবর্তন করে পাথরগুলি। স্ট্যানলির এই ব্যাখ্যা সাড়া ফেলে দেয় বৈজ্ঞানিক মহলে, পরবর্তীতে যা বিখ্যাত হয় আইস শীট মতবাদ নামে। এরপর 1976 সালে ডুইট ক্যারে এবং রবার্ট শার্প নামের দুই ভূবিজ্ঞানী রেস ট্র্যাক প্লায়া নিয়ে পুনরায় গবেষণা শুরু করেন। তারা স্ট্যানলির আইস শীট মতবাদের বিরোধিতা করে ভুতুড়ে পাথরগুলির বৈশিষ্ট্য এবং অবস্থানের জ্যামিতিক বিশ্লেষণ করেন। রেস ট্র্যাক প্লায়ার বালির উপর বিভিন্ন পাথরের তৈরি করা ট্র্যাকগুলির মধ্যে আশ্চর্যজনক কিছু মিল পাওয়া যায়। পাথরগুলি বরফের ঠেলায় সরলে ট্র্যাকগুলির মধ্যে এত গঠনগত মিল হয় কীভাবে? অতএব এর পর থেকেই স্ট্যানলির আইস শীট মতবাদ নিয়ে প্রশ্নচিহ্ন উঠতে শুরু করল। রবার্ট শার্প এবং ডুইট ক্যারে বললেন, বছরের নির্দিষ্ট সময় এবং নির্দিষ্ট আবহাওয়ায় অস্বাভাবিক ঝোড়ো বাতাসের কারণে পাথরগুলি সরে যায়। রেস ট্র্যাক প্লায়ার চলমান পাথরগুলি নিয়ে বহু সাধারণ মানুষের বিভিন্ন মজার যুক্তিও সামনে আসে। কেউ বলেন, এই নির্জন প্রান্তরে রাতের আকাশ থেকে স্পেসশিপ চড়ে নেমে আসে এলিয়েনরা, আর তারাই নাকি এই পাথরগুলি ঠেলে সরিয়ে দেয়। কেউ আবার বলেন, রাতের অন্ধকারে ডেথ ভ্যালির পাহাড় থেকে অপদেবতারা গড়িয়ে দেয় এই পাথরগুলি। এরপর থেকেই এই পাথরগুলির স্থান পরিবর্তনের সঠিক কারণ খুঁজতে তৎপর হয়ে ওঠে বৈজ্ঞানিক মহল। 80-এর দশকের শেষ থেকে 1994 সাল পর্যন্ত জন বি রেইডের নেতৃত্বে হ্যাম্পশায়ার ইউনিভার্সিটির একদল ভূবিজ্ঞানী পরপর 7টি অভিযান চালাল। 1955 সালে তাদের গবেষণাপত্রে ডুইট ক্যারে এবং রবার্ট শার্পের মতবাদকে খারিজ করে তারা স্ট্যানলির আইস শীট মতবাদকে সমর্থন করেন। কিন্তু একটি ব্যাখ্যার পিছনে শুধুমাত্র সমর্থনই যথেষ্ট নয়, তার জন্য দরকার যথাযথ প্রমাণ। 2007 সাল থেকে রহস্য উদ্ঘাটনে নামলেন গ্রহবিজ্ঞানী লরেন্স, সমুদ্রবিজ্ঞানী রিচার্ড নরিস এবং জেমস নরিস। রেস ট্র্যাক প্লায়ার পাথরগুলির নড়াচড়া ক্যামেরাবন্দি করার জন্য শুরুতে স্টিল ও ভিডিও ক্যামেরা বসিয়ে ফেললেন রেল অফ লরেন্স। একই সঙ্গে এখানকার তাপমাত্রা, বায়ুচাপ প্রভৃতি আবহাওয়াগত পরিবর্তন নথিভুক্ত করার জন্য একটি ছোট আবহাওয়া কেন্দ্রও বসিয়ে ফেললেন তারা। পাথরগুলির নড়াচড়া ট্র্যাক করার জন্য তারা বেশ কিছু পাথরের গায়ে জিপিএস ট্র্যাকার বসিয়ে দিলেন। এবার পালা তিনজনের ধৈর্যের পরীক্ষার। তাদের কারোরই ধারণা ছিল না ফলাফলের জন্য তাদের কতদিন অপেক্ষা করতে হতে পারে। প্রকৃতির খেয়ালে তার মেয়াদ হতে পারে কয়েক বছর থেকে কয়েক শতাব্দী, কিন্তু সকলকে অবাক করে ফলাফল এলো কিছু বছরের মধ্যেই। যন্ত্রপাতির ব্যাটারি পাল্টানোর জন্য 2013 সালের ডিসেম্বর মাসে রিচার্ড আর জেমস আবার রেস ট্র্যাক প্লায়াতে যান। সেখানে গিয়ে তারা দেখতে পান শুষ্ক হ্রদটির 1/3 জুড়ে রয়েছে বরফের পাতলা চাদর। বরফের স্তর দেখেই তাদের মাথায় আসে স্ট্যানলির আইস শীট মতবাদের কথা। ব্যাস,
যেই ভাবা সেই কাজ। প্রচণ্ড ঠান্ডার মধ্যেই তাঁবু খাটিয়ে ফেললেন তারা। উদ্দেশ্য স্ট্যানলির আইস সিট মতবাদ চাক্ষুষ দেখা। মৃত্যু উপত্যকায় কাটতে থাকলো দিনের পর দিন। অবশেষে এলো সেই দিন, 20 ডিসেম্বর 2013। সকাল 9টা নাগাদ রোদ উঠলে বরফের পাতলা আস্তরণ ভাঙতে শুরু করলো। কিছু কিছু জায়গায় বরফ গলে একটা ফাঁকা জায়গা তৈরি হলো। ঠান্ডা বাতাসের ধাক্কায় ভেঙে যাওয়া বরফের প্লেটগুলি নড়াচড়া আরম্ভ করলো। হড়কে হড়কে চলার সময় বরফের ভাঙা প্লেটগুলি তাদের সামনে থাকা পাথরগুলিকে আস্তে আস্তে ধাক্কা দিতে আরম্ভ করলো। রিচার্ড আর জেমস এরপর চোখে লাগালেন তাদের বাইনোকুলার। তারা দেখলেন বিভিন্ন মাপের পাথরগুলো আস্তে আস্তে এগোতে শুরু করেছে। সেদিনই বিকেলে সমস্ত বরফ গলে যাওয়ার পরে দেখা গেল অনেকগুলি পাথরের পিছনে তৈরি হয়েছে নতুন করে ঘষে এগিয়ে যাওয়ার দাগ। সমস্ত ঘটনার ছবি এবং ভিডিও রেকর্ড করে ফিরে এলেন তারা। তাদের সঙ্গী র্যালফ লরেন্সকে সমস্ত ঘটনা খুলে বললেন। এবার তিনজন মিলে পুনরায় রেস ট্র্যাক প্লায়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন। 2014 সালের 9ই জানুয়ারি আবার তারা পাথরগুলির স্থান পরিবর্তন প্রত্যক্ষ করলেন। এরপর তিন বিজ্ঞানী তাদের গবেষণাপত্র আ ব্রিফ মোমেন্ট ইন টাইম প্রকাশ করলেন। গবেষণাপত্রে তারা জানান, অনেক সময় বরফের প্লেটগুলি আয়তনে বিশাল হওয়ার সঙ্গে শখানেক পাথরকে একই দিকে ঠেলতে ঠেলতে এগোয় বলে অতিক্রান্ত দূরত্ব এবং গতিপথের ছাপ সমান্তরাল হয়। 1955 সালে বিজ্ঞানী এম স্ট্যানলি রেস্ট্র্যাক প্লায়ার বিস্ময়কর পাথরগুলি সম্বন্ধে যে মতবাদ প্রকাশ করেছিলেন, 2014 সালে অত্যাধিক প্রযুক্তির সাহায্যে ঠিক সেটি প্রমাণ করলেন লরেন্স, রিচার্ড এবং জেমস। আর সঙ্গে সঙ্গে বিভিন্ন মন গড়া গল্প এবং মতভেদের বিরুদ্ধেও শিলমোহর বসালেন তারা। রেস্ট্র্যাক প্লায়ার রহস্য উদ্ঘাটনে আধুনিক বিজ্ঞানের 63 বছর সময় লাগলেও পরোক্ষভাবে এর গোটা কৃতিত্বই যায় ভূবিজ্ঞানী এম স্ট্যানলির। আশা করছি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভালো থাকবেন, ভালো রাখবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলি শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে।